প্রত্যেক বছর এই অগাস্ট মাসের আশেপাশে আমরা একটা স্পেশাল দিন ক্যালেন্ডারে খুঁজি, কি বলুন তো? ঠিক ধরেছেন, জন্মাষ্টমী। কারণ জন্মাষ্টমীর একটা খুব স্পেশাল রেসিপি আছে, বুঝেও গেছেন নিশ্চয়ই এতক্ষণে, যে রেসিপিটা আমরা খাওয়ার জন্য সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। কি সেটা? সেটা হলো তালের বড়া। এমন কেউ নেই যার তালের বড়া ভালো লাগে না, আর আমরা প্রত্যেকেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে জন্মাষ্টমী হবে আর কবে তার আগে পিছিয়ে আমাদের বাড়িতে তালের বড়া বানানো হবে। তো তালের বিভিন্ন রকম রেসিপি হয়, তালের বড়া হয়, তালের পায়েস হয়, তালের ক্ষীর হয়, কিন্তু তার মধ্যেও যেটা সবাইকে টেক্কা দিতে পারে সেটা হলো তালের বড়া। এবার আপনারা ভাবছেন তালের বড়া তো নতুন কোনো রেসিপি নয়। একদমই তাই, তালের বড়া নতুন কোনো রেসিপি না, এটা খুব ট্র্যাডিশনাল একটা রেসিপি আর এটা সবাই বানাতে পারে। কিন্তু আজকের রেসিপিটাতে আমরা এমন একটা অন্যরকম ইনগ্রিডিয়েন্ট দেখিয়েছি যেটা কিন্তু মানে খুব আলাদা, খুব উদ্ভট। সচরাচর আমরা তালের বড়ায় দিই না বা ভাবিও না যে দেবো, কারণ সেই ইনগ্রিডিয়েন্টটা দিলে কিন্তু তালের বড়াটা আরও অনেক বেশি মুচমুচে হয়, এবং ওটাকে যদি আপনারা কয়েকদিন ফ্রিজে রেখেও দেন তাও কিন্তু ওটা শক্ত হয়ে যাবে না, একই রকম থাকবে। তাহলে চলুন ভিডিওটা দেখে নিই, আর ভালো লাগলে কী করতে হবে জানেন তো? লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পান। তাহলে চলুন ভিডিওটা দেখি। সবার প্রথমে আমি নিলাম 1 কাপ ময়দা, 1/2 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ সুজি, 1 কাপ চিনি, আর 1/2 কাপ নারকেল আমি সাথে সাথে কুড়িয়ে নিয়েছি। আপনারাও তাই দেবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। আর যেটা আলাদা ইনগ্রিডিয়েন্ট সেটা হলো 1 টেবিল চামচ পোস্ত, এটা ক্রিস্পি ভাবটা অনেক বেশি হবে। আর সামান্য একটু নুন দিলাম, তারপর সমস্ত ইনগ্রিডিয়েন্টটা ভালো করে মিশিয়ে তালের যে পাল্পটা সেটা আমি অল্প অল্প করে এর মধ্যে দেব, এবং আটা আমরা যেভাবে মাখি সেরমভাবে মেখে নেব। অল্প অল্প করে আমি মেশাবো, একবারে কিন্তু সমস্তটা দিয়ে দেবো না। আটার যেরকম ডো হয় আমরা এখানে সেরকমই বানাবো। তো দেখুন, আমার 1 কাপ তালের পাল্প পুরোটা লেগেছে, আর আমি 1.5 টেবিল চামচ মতো আরও তালের পাল্প দিলাম। দিয়ে দেখুন এটাকে একটা ডোয়ের মতো বানাবো। আটার ডো যেরকম হয় তার থেকে কিন্তু লুজ হবে, অত টাইট হবে না। এরপর এটাকে 10 থেকে 15 মিনিট ঢাকা দেবো। আজকের টিপস, বাঁধাকপি সেদ্ধ করলে একটা খুব বাজে গন্ধ বেরোয়, সেই গন্ধটার থেকে মুক্তি পাওয়ার জন্য যেই জলে বাঁধাকপি সেদ্ধ করবেন সেই জলে 1/2 খানা পাউরুটি একটা সিল্কের কাপড়ে বেঁধে রাখুন, অনেকটাই উপকার পাবেন। ঢাকা খোলার পর আমি 1 চা চামচ মৌরি দিলাম, এবং সেটাকে ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন এরকম একটু আঠা আঠা হবে। এরপর আমি কড়াই গরম করে তাতে 1 কাপের একটু বেশি সাদা তেল দিয়েছি। আর তেল গরম হয়েছে কি না কী করে বুঝবেন? এরকম সামান্য একটু ব্যাটার ফেলবেন, যদি সেটা নিচ থেকে একদম সাথে সাথে যদি ওপরে উঠে আসে তার মানে তেলটা ভালো করে গরম হয়েছে। তো আমার এখানে সাথে সাথে ওঠেনি, তাই তেলটা আর একটু আমি গরম করে নিয়েছি। তো এরপর তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি তালের বড়াগুলো ছোট ছোট বলের আকারে ছাড়বো, এবং সেটাকে ভালো করে ভেজে নেব। লো থেকে মিডিয়াম ফ্লেমে ভাজবেন। আর এখানে কেন ফেনা হচ্ছে? কারণ যেহেতু নারকেলটা আমি সাথে সাথে কুড়িয়ে নিয়েছি তাই জন্য কিন্তু ফেনা হচ্ছে। আপনারাও তাই করবেন, নারকেল সাথে সাথে কুড়িয়ে নিলে তাতে ময়েশ্চারের লেভেলটা ভালো থাকে, শুকিয়ে গেলে অত ভালো হয় না। তো দেখুন এখানে এরকম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি, আর এরপর আমি তালের বড়াগুলো তুলে নেব। এইভাবে আমি পাখি ব্যাটারটা দিয়ে তালের বড়াগুলো ভেজে নিয়েছি। এবার থেকে তাহলে এইভাবে তালের বড়া বানিয়ে দেখুন যে কতটা মুচমুচে এবং কতটা সুস্বাদু হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পুরোটা ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।